আমাকে সাইড দিল রে আমি তো ডিজে বুড়ি আমাকে সাইড দিল রে আমি তো ডিজে বুড়ি আমি তো ডিজে বুড়ি আমি তো ডিজে বুড়ি আমি তো ডিজে বুড়ি সে ফুলে রাখো না কে এসেছে রাজা ফুলে রাখো না কে এসেছে বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি এসেছে বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি এসেছে हरी हरी बोल परीक्षा कर देखी सबाई ठीक ठाक बोलछे किना हरिनाम बोलछे किना ता जानो सबाई कोथाय एसेछि कोथाय एसेछि हरि नाम तो करछि किन्तु आमरा कोथाय एसेछि सुधांशु शेखर बेरा महाशय आज सबाई मिले आज सुधांशु बेरा महाशय आज बाड़ी ना बृंदावन आज আমরা এত সুন্দর করে আমাদের সুধাংশু বাবু এত সুন্দর বৃন্দাবন সাজিয়েছে সবাই মিলে একত্রিত হয়েছি তা বদলে কিছু হরি নাম কৃষ্ণ নাম কি হবে সবাই মিলে গাইবে তো আমার সাথে তা আগে বলুন কাদের কাদের হাত আছে কাদের নেই কাদের হাত আছে একটু জোর করে তুলুন সবার হাত আছে আচ্ছা মা হাত যখন রয়েছে তালিটা পড়ছে না কেন হ্যাঁ
ও আচ্ছা মানে এই দিদির টেম্পারটা দেখে তো হাতের তালির সাথে সাথে বডিও হিল যাচ্ছে হ্যাঁ এ না হলে চলবে না এই রকম সবাইকে আমরা করি হত জি তাই তো নাকি তা আমরা ডাকার জন্য এসেছি যখন ডাকতে হবে সবাই মিলে একসাথে বাহু তুলে হবে তো আজ আমরা সবাই মিলে আস্বাদন করছি কি নিলাম না নৌকা বিলাস তাই না তা নৌকা বিলাস যখন আস্বাদন করছি বৃন্দাবনে প্রবেশ করেছি তা সবাই মিলে একটু বদন ভরে সবাই গিয়ে নেব হরি বল হরি বল সবাই মিলে কেউ কিন্তু বাদ থাকবে না যাদের হাত আছে তালি দেবে যাদের নেই দেওয়া দরকার নেই যদি মনে মনে জপ কৃষ্ণ না পুরে না হবে তোমার মহান আচ্ছা আচ্ছা কারোর হাত উঠছে কারো কারো উঠছে না কেন ব্যাপারটা কি খাওয়া হয়েছে তো নাকি সবাই পেট ভরে খেয়েছো চিন্তার কারণ নেই খাওয়া যখন পেট যখন ভাত আছে তা হরি নামে বাহু তুলতে অসুবিধাটা কি ওমা একটা জিনিস জানবেন আজ যে আমাদের মানে তোমাদের বাড়িতে লুচি টুচি হয় তা লুচি যেইভাবে বেলবে তাপবে সেই রকম ভুলবে তেল যেমন দেবে সেই রকম যত গোবিন্দকে ডাকবে গোবিন্দর চরণ না সেই পাবে তাই সময় থাকতে থাকে সবাই মিলে একবার যদি মনে মনে যত কৃষ্ণ ও গো পুরে না হবে তোমার মানুষ যদি মনে মনে যত কৃষ্ণ ও গো পুরে না হবে তোমার মানুষ সবাই তারে সরের করি বলে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি 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 রাধে আমাদের কাছে বাবার বাড়ি রূপ আছে যৌবন আছে আমরা সুন্দরী দুনিয়াটা আমাদের কাছে মামার বাড়ি রূপ আছে যৌবন আছে আমরা সুন্দরী শেষের দিনে যাবে ওগে শেষের দিনে যাবে ওগে আমাদের এই হরি না আস্তে আস্তে আচ্ছা হাতের তালি হচ্ছে না হাত ব্যথা হয়ে যাচ্ছে আচ্ছা এই সময় যদি অন্যদিকে ডান সাংমা হয় তখন কিন্তু মায়েদের বৌদিদের বাহু পাও উঠে যেতে পারে আর শাশুড়ি বৌমাতে যদি একটু ঝগড়া হয় দেখতে হবে সে বৌমাকে ঠুকঠাক দিচ্ছে এ শাশুড়িকে গুমগাম দিচ্ছে হ্যাঁ তখন দেখবে ঠিকঠাক হয় কিন্তু হরি নামে আবার কারো কারো অ্যাসিড হয়ে যায় আচ্ছা তোমাদের এখানে কারোর অ্যাসিড হয় হরি নামে হয়নি সত্যি হ্যাঁ সত্যি কিন্তু এই যে এত গরম পড়েছে তবু যে সবাই হরি নাম গাইছো এটাই খুব সবাই মিলে একটু তালে তালে হাতের তালি বলো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি 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 যদি মনে মনে জপ কৃষ্ণ না ওগো পুরে না হবে তোমার মনস্কা যদি মনে মনে জপ কৃষ্ণ না ওগো পুরে না হবে তোমার মনস্কা সবাই জানে সাধন করি বলে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি 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 রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি লক্ষ্মী নারায়ণ জিউ কি আর একটু জোরে হবে কি ওমা জোরে তো হচ্ছে না সব ধামা চাপা পড়ে যাচ্ছে ও গলা ধরে গেছে কেন আইসক্রিম খেয়েছো নাকি হরি বল হরি বল তা সবাই মিলে আজ আমরা একটু আনন্দ করব নাকি তাই এসেছি যখন চিন্তার কারণে সবাই ধৈর্য ধরে বসো আমি যখন এসেছি হাই ভোল্টেজ মাল ঝটকা দিলে পটকে যাবে ঠিক আছে চিন্তার কারণে খাবার হয়েছে মানে পাতা দিয়েছে মানে সব রকম খাবার পড়বে চিন্তা নেই ধৈর্য ধরে বসো তবে রাধারানী কিসের জন্য ডেকেছে কি কারণে তার সঙ্গে একবার সাক্ষাৎ করে দেখি বলি ওকে রাধে
বলনা বাবে এমন করে নয়ন জল পরিশান করে আকতি মিনতি হই আজ তুমি আমার শরণাপন্ন কেন হয়েছো রাধে বলো গো বুড়ি মা বলনা রাধে তোমার শরণাপন্ন কেন হয়েছি জানো কেন কেন রাধে আমার সেই প্রাণবধ গো হ্যাঁ বাড়ি বাড়ি যমুনার কূলে বসে বসে বংশীধর করে আমায় ডাকছে চাই না কি রাধে কিন্তু আমি তো আমার প্রাণবধুর কাছে যেতে পারি না গো রাধে সেই প্রাণবধুর সঙ্গে মিলন করবার জন্য আমি তোমায় শরণ করেছি গো বুড়ি মা গো রাধে চাইলে তো সব পাওয়া যায় না রাধে কেন গো বুড়ি মা যার কৃপায় জগতে চলে তাই নাকি তার করুণা না হলে তোমায় কেমন করে নিয়ে যাই রাধে ও বুড়ি মা তবে রাধে আমি যখন এসেছি দুঃখের অবসান ঘটাতে তবে দুঃখ সব মুছে ফেল তোমায় আমি নিয়ে যাব কোথায় জানো কোথায় গো ছলে বলে কৌশলে তোমার গৃহে গিয়ে তোমার শাশুড়ি ননদের অনুমতি নিয়ে তোমায় নিয়ে যাব সেই যমুনাতে তাই নাকি গো বুড়ি মা সেথায় গিয়ে তোমার প্রাণবধূ শ্যামের সঙ্গে তোমার মিলন করে দেব রাধে বলি ও বুড়ি মা বলো না তুমি যে আমাদের বাড়িতে যাবে আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে রাধে আমার শাশুড়ি মা কি আমার ননদি কুটিলা কি একদম কিছু বলবি না ওরে রাধে মনে চিন্তা করিস না আমি যখন কেশটা হাতে নিয়েছি আমি ঠিকঠাক ভাবে বুঝিয়ে নেব ঠিক আছে শোন তুই এক পা দুপা করে গেহের মধ্যে চলে যা ঠিক আছে বুড়ি মা আমি তোর পেছনে ছলে বলে পৌঁছলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি যখন বলছ আমি গৃহে দিয়ে যাচ্ছি হ্যাঁ তাই তোমার রাধারানীর আদেশ পেয়ে বড়াই মাসি পূর্ণ মাসি আমার জটিলা মন্দিরে চলেছে কেমন করে আমাকে সাইডে দিল রে আমি তো বড়াই বুড়ি আমাকে সাইডে দিল রে আমি তো বড়াই বুড়ি আমাকে সাইডে দিল রে আমি তো বিজে বুড়ি আমাকে সাইডে দিল রে আমি তো বিজে বুড়ি আমাকে সাইড দিল রে আমি তো ডিজে বুড়ি আমাকে সাইড দিল রে আমি তো ডিজে বুড়ি 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 ও দিদি আচ্ছা কোন পথে গেলে জটিলার বাড়ি পাবো ও ওইদিকে সাজা চলে যাব আচ্ছা শুধু শুধু কি গেলে হবে একটু সবাই মিলে নাচতে নাচতে যাব দিদির বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি দিদিকে সারপ্রাইজ দিই ও দিদি তাকে বলি শোনো যাব সবাই মিলে একটু নাচতে নাচতে যাব তা হবে তো সবাই মিলে তা কেমন করে যাব ওরে চোখ তুলে দেখো না কে এসেছে ওরে দরজা খুলে না জুটি লেগে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে দরজা খুলে দেখো না কে এসেছে বৃন্দাবনে থেকে পড়াই ঘুরি এসেছে বৃন্দাবনে থেকে পড়াই ঘুরি এসেছে ও দিদি ভালোবাসার পুতুল খেলা পারবে কি গো ভুলে যেতে ও দিদি ওর কত দিনের দিদি সেই ওই দিদি তোর কি হচ্ছে আয় ওরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে ছোট্ট খেলার পুতুল খেলা পারবে কি গো ভুলে যেতে তুমি যে আমার আমি যে তোমার তাই তো তোমার কাছে এলাম ও দিদি শাগ বাজাও উড়ু যাও খুশিতে ভরে ও দিদি চালিয়ে করেন করে শাগ বাজাও উড়ু যাও খুশিতে ভরে ও দিদি চালিয়ে করেন করে তুলে নিয়ে যাব যেখানে নিতে এসেছি তাই তো দিদি তোমার তো কাছে এসেছি তুলে নিয়ে যাব যেখানে নিতে এসেছি
তাই তো দিদি তোমার তো কাছে এসেছি চোখ খুলে দেখো না কে এসেছে কাছে খুলে দেখো না কে এসেছে বৃন্দাবনে থেকে বড়াই বুড়ি 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 এসেছে ও দিদি কি রকম যেন হয়ে গেল আচ্ছা আমি কি দিদির বাড়িতে এসেছি আচ্ছা দিদি বাড়িতে আছে কিনা একবার ডাক দিয়ে দেখব যেতে বাকি ও দিদি তোর চোখে কি হইয়া মরছে এই তো দিদির বাড়ি দেখা যাচ্ছে তাই একবার জয় বাংলা ওমা জয় বাংলা হচ্ছে তোর চোখে ওমা তুই দূরে দূরে থাক আই মোর হইয়া তাই একবার দিদিকে ডাক দিয়ে দেখি বাড়িতে আছে কিনা বলি ও দিদি ছুটি বলে কে ডাকে এত দুপুর বেলা আমার নাম ধরে ডাকে দিদি দিদি বলে ওমা বাড়ির ভেতরে কে যেন চবার করছে চিৎকার করে মরে যাচ্ছে আমার মেয়ে কুটিলা যে কোথায় থাকে দেখতে পাচ্ছে না শুধু পাড়ায় পাড়ায় গল্প করতেছে এর সংসার ভাঙছে তার সাথে ঝগড়া করছে বলি এই কুটিলা দেখতো আমাদের উঠোনের সামনে আমার নাম ধরে কে ডাকছে কার এত বড় বুকের পাটা এই বৃন্দাবনে জটিলার নাম ধরে ডাকে এখন দিনকালের পরিস্থিতি খুব খারাপ একটু আগে একটা ঝামেলা হয়ে গেল বুঝতে পারছিস তো তো হাতে করে কিছু নিয়ে যা নতুন নাম দেখলে একটু উল্টো পাল্টা দেখলে না হাতে থেকে লাগিয়ে দেবে তাই তো ও তুই ছুরি নয় ওমা কেমন মুখের বয়স্ক মানুষের সঙ্গে সম্মানে কথা বলতে পারে না এই ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথাবার্তা বলো ঠিক করে বলো হ্যাঁ ঠিক করে বলবো এই ছুরি কোথা থেকে বেরিয়ে এসে বুড়ি বলছে আমায় সাবধান এই আমায় খবরদার বুড়ি বলবি তো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো এই তুই আমায় বুড়ি বল আর ছুরি বল এই পাড়ার ছেলে ছোকরা আমায় কি বলে ডাকে যাবে কি বলে ডাকে শুনবি ও মা সো এই মেয়েটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না ধীরে ধীরে থাকতে হবে এ ছুরি আমি নারকেল নারকেল শুনো নারকেল নারকেল ওরে ভিতরে জলে ভরা তুই কি সার নাকি রে কোথায় কোথায় গুতাও কান গুড়ি সেটা করে ফাটি ফাটি ওরে ভিতরে জলে ভরা উপরে ছোকরা ভিতরে নরম সাথে ভরা উপরে ছোকরা ভিতরে নরম সাথে ভরা আমি নারকেল নারকেল ভুলো নারকেল নারকেল ভিতরে জলে ভরা ভিতরে জলে ভরা উপরে ছোকরা ভিতরে নরম সাথে ভরা উপরে ছোকরা ভিতরে নরম
সাথে ভরা উপরে ছোকরা ভিতর নরম সাথে ভরা উপরে ছোকরা ভিতর ওরে নরম সাথে ভরা কোথায় কোথায় কেমন বয়স্ক মানুষকে ফেল দেয় বলে কুটি রে বলো আরে কে ডাকছে আমার নাম ধরে দেখা হয়েছে না এখনো দেখা হয়নি দেখা হয়নি না ভালো করে খোঁজ নিয়ে দেখ কার এত মুখের পাঠা তোমার এই ছুরি কেমন মিথ্যে কথা বলে দেখ মানে এদের রূপ আছে যৌবন আছে বলে বয়স্ক মানুষকে পার পরোয়া করে না এখন পাচ্ছে ঠেল এই ছুরি এই বুড়ি উমা ইয়ে যা ডাং মানে ডাঙ্গান সাংঘাতি গেল এর সঙ্গে যদি বেশি লাগানো যায় মা ইনজেকশন দে দে এ ছুরি এই বুড়ি এই তোর নামটা বল না রে আমার নাম বলে না তুমি ছুটে 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 চলে যা তোকে দেখে কি মনে হচ্ছে জানি ওরে খুব চেনা চেনা ওগো মুখখানি তোমার লাগছে আমাকে লাগছে আমাকে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে লাগছে আমাকে তোমায় কোথায় দেখেছি ওগো কোথায় দেখেছি পড়ছে না মনে পড়ছে না মনে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে লাগছে আমাকে লাগছে আমাকে লাগছে আমাকে এ ছুরি এই বুড়ি এই বেশি না দরকার তোর কি করে এই তোর নামের নামটা কি বল আমার আগে তোমার পরিচয় দিতে হবে উমা দেখো কোথা থেকে পুটি মাছ বেরিয়ে এসে আমার পরিচয় চাই এ ছুরি এই বৃন্দাবনে সবাই আমায় চেনে কিন্তু তুই আমায় চিনিস না তবে তুই যখন এত কথা বলছিস তুই প্রথমে তোর পরিচয়টা দে তাই বলছো যখন বলছি আমার প্রথম অক্ষর হচ্ছে উরি তোর নাম কোকি উরি কুহু কুহু কোকিলি যদি ডাকে মন তাই আমার উদাস হয়ে থাকে সে কথা জানা বেটাকে কুহু কুহু কোকিলি যদি ডাকে মন তাই আমার উদাস হয়ে থাকে সে কথা জানা বেটাকে সে কথা জানা বেটাকে সে কথা জানা বেটাকে এই তোর নাম কোকি হ্যাঁ তোর নাম কোকি কোকিল নয় এখনো আছে এখনো কি আছে টয় সোইটি হুমা এ তো দেখছি কুটি গাড়ি তা বুড়া বয়সে যদি কুটি গাড়ি চালাতে পারি এ তো খুব ভালো ব্যাপার মন্দ হয় না একবার চাবি আমার কাছে চাবিও আছে স্টার্ট মেরে দেখি ও মা এর গাড়িয়ে চাপো কি স্টার্ট মারা সঙ্গে সঙ্গে করছে এ ছুরি আই বুড়ি এই তুই তাহলে কুটি গাড়ি নয় আচ্ছা তোর লাস্টের অক্ষরটা বল দেখি লয়া গাড়ি লা হুমা এত বড় মেয়ে তার নাকি লালা ধরে এই ছুরি আই বুড়ি আবার বলে বুড়ি তোমাকে কি বলবো এই তাই তোকে কি বলিস এই দিকে গায়ে দিকে ওরে লাল দোপাটি বালে তেরা নাম তো বাদা ওরে বুলু বালি তেরা হি নাম তো বাদা ওরে লাল দোপাটি বালে তেরা নাম তো বাদা ওরে কালে বালি তেরা হি নাম তো বাদা তেরা নাম তো বাদা তেরা নাম তো বাদা कुछ कुछ होता है दिल दीवाना है कुछ कुछ होता है दिल दीवाना है अरे लाल पति वाले तेरा नाम तो बता ये कुछ काले वाली तेरा ही नाम तो बता अरे नाम तो बता तेरा नाम तो बता तेरे नाम तो बता कुछ कुछ होता है दिल दीवाना है कुछ कुछ होता है दिल दीवाना है कुछ कुछ होता है दिल दीवाना है कुछ कुछ होता है दिल दीवाना है
এই হু আর ইউ বুঝতে পারছি না ভালো করে বলো মানে তোর নাম কি আমার নাম হ্যাঁ কুটিলা উমা কুটিলা মানে উমা এ তো দেখছি সেই জুটির মেয়ে শাক চুটি কুটিলা এ কুটিলে তুই আমায় চিনতে পারছিস না কে বলো তো উমা আমি যে তোর মায়ের ছোটবেলার মানে তুই আমায় দেখে চিনতে পারছিস না তা তোর মা বাড়িতে আছে আমার মা হ্যাঁ হ্যাঁ আমার মা তো আছে মনে হয় উমা মেয়েটার কারবার দেখো কথাবার্তা যেন কেমন এলোমেলো এসব মেয়েরা সুবিধার মনে হচ্ছে না যদি কারোর সঙ্গে তোমাদের বৌমা হয়েছে যদি বৌমা করতে যাও এমন মেয়ে নিয়ে যাবে সাউরিকে দুদিনে ঠ্যাং ঠ্যাং করে ফেলিয়ে দিবে এ ছড়ি বলো আরে তোর মা বাড়িতে আছে আছে মাকে গিয়ে বলবি মা বৃন্দাবন থেকে বড়াই এসেছে ও আচ্ছা ও মা কি হয়েছে রে কুটিলে সেই বৃন্দাবন থেকে মাছি এসেছে বৃন্দাবন থেকে কি বললি মাছি বৃন্দাবন থেকে মাছি এসেছে তা শোন বৃন্দাবন থেকে মাছি যখন এসেছে তুই তো জানিস কুটিলে আমাদের অল্প স্বল্প দুধের ব্যবসা রয়েছে তাই বলছিলাম কি আমাদের সব দুধে চাপা দিয়ে রেখে দিই ঠিক আছে হে কুটিলে এই ছুরি তোর কি হয়েছে কি হয়েছে কোথায় চাপা দিবি দুধে চাপা দিবি এ কেমন মেয়ে দেখেছ এ যেমন সংসার ভাঙতে পারে ছিদ্রে দিতে পারে এ ছুরি আই বুড়ি দুধে চাপা দিবি তোর মুখে লজ্জা শরম নেই কেন বয়স্ক মানুষের সাথে এলোমেলো কথাবার্তা এই শোন বলো এই তোর মা কি বলেছে দুধে চাপা দিবি দুধে চাপা দিতে মানে তুই তোর মাকে কি বলেছিস মাকে কি বলেছিস মাকে বলেছি বৃন্দাবন থেকে মাছি এসেছে ও সেই শুনে মা বলেছে দুধে চাপা দিতে এই ছুরি আমি কোনো মাছি টাছি নো আর যদি মাছি হতাম তোর কানে ঢুকে গিয়ে হৃৎপিণ্ড ফুটো করে দিতাম এই শোন মাকে গিয়ে বলবি ভালো করে ছোট করে মা তোমার বৃন্দাবন থেকে ছোটবেলার বাল্যকালে সই এসেছে আর কোনো কথা বাড়াবি না যা চলে যা বৃন্দাবন থেকে বড় গাই এসেছে কি বললি বৃন্দাবন থেকে সে কি রে কুটিলে বৃন্দাবন থেকে বড় গাই যখন এসেছে আমাদের একটু নদীর দুধ তো কম আছে তা বড় গাই যখন এসে একটু দুধ দুয়ে নে এ কুটিলে নাম দুয়ে নিলাম দুয়ে নিলাম এ কি বল হায় হায় এ মা বুড়ি থেকে বালতি নিয়ে এসে বলছে ধুয়ে নিলাম আচ্ছা আমায় দেখে তোর বড় গাই মনে হচ্ছে কেন তুই যে বললি ধুয়ে নেব বুড়ি মা তুই তো বলেছে ধুইব তোর মা বলেছে হ্যাঁ এই তুই পাড়া থেকে চলে যা আর আমি তোর মার সঙ্গে নিজেই সাক্ষাৎ করে নিচ্ছি সে কি সংসারগুলো যা যেগুলো ভাঙেনি ভেঙে দিয়া যা দূর হোক এক্ষুনি চলে যাব হ্যাঁ দূর হোক চলে যাব একদম বেরি যা দূর হই তোমার দিদির সঙ্গে অনেক দিন পরে দেখা হবে বাড়ির ভেতরে ঢুকে দেখি তাই দিদির কথা মনে ভেবে এত কষ্ট হয় তাই দিদির কথা কেমন ভাবি জানো তো দিনে রাতে ঘড়ি কাটে না সময়ে যখন আর কিছুতে দিদির কথা ভেবে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাইয়ে মাথা মনে হয় দিদি যেন ডাকছে আমার আয় দিদি আয় দিদি আয় দিদি আয় দিদি কাটে না সময় যখন আর কিছুতে দিদির কথা ভেবে মন বসে না দরজার জানালতে ঠেকাই মাথা মনে হয় দিদি যেন ডাকছে আমার আয় কাছে আয় এটা দিদি না আয় কাছে আয় কাছে আয় কাছে এইটা দিদি হ্যাঁ দিদি
বলো দিদি আমাকে তোরা ধরে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় ওমা দিদির কাছে এসে গেছি মনে হচ্ছে দেখি কোথায় ও দিদি বলি কি ব্যাপার দিদি হঠাৎ কি মনে করে একে দিদি তুই কেমন আছিস আমি খুব ভালো নই দিদি কেন কেন ভালো নই কেন কেন ভালো নই জানো যা গরম পড়েছে তুমি তো জানো আমার কোমরের ব্যথা বেড়ে চলেছে তাই নাকি হ্যাঁ গো দিদি দিদি তুই তো আমাদের বাড়িতে গেলে না আমার যাবার সময় নেই গো দিদি তাই আমি নিজে থেকে তোর বাড়িতে চলে এসেছি বা ভালো কাজ করেছো দিদি তাই নাকি হ্যাঁ গো দিদি হরি বল আচ্ছা মালা চন্দনের ব্যবস্থা রয়েছে যদি থেকে থেকে মঞ্চের মধ্যে চলে আসবে রাধে রাধে তবে ও দিদি হ্যাঁ ভালো ভালো দিদি তাই দেখি তুমি যখন আমার বাড়িতে গেলে না আমি নিজে থেকে তোমার বাড়িতে কি করব দিদি তুমি তো জানো আমাদের দুধের ব্যবসা ছিল আমরা গোয়ালা জাতি দুধের ব্যবসা করে বেড়া তাই বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে গেছে তাই তো বাজার বন্ধ হয়ে যাবে গদি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে নষ্ট হচ্ছে তাই জন্য সব দুধে চাপা দিয়ে রেখেছি সর্বনাশ করেছে বলি ও দিদি বলো না আরে তুই তো দেখছি বৃন্দাবনে থেকেও কোনো খবর রাখিস কেন গো দিদি বৃন্দাবনে আমার নতুন খবর কিছু আছে নাকি আরে বৃন্দাবনে নতুন খবর বলতে কি জানিস বলো বলো আমাদের বৃন্দাবনে আগে বাজার হতো আচ্ছা লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে ওই বাজার বন্ধ হয়ে গেছে এই বৃন্দাবনের পরিবর্তে একটি নতুন বাজার হয়েছে নতুন বাজার কোথায় হয়েছে গো দিদি আরে মথুরার বাজার মথুরায় নতুন বাজার হয়েছে নতুন বাজার ও দিদি এ কথা তো আমায় কেউ বলে না কেউ বলে না গো দিদি ও দিদি আমি যখন এসেছি চিন্তা করিস না ও দিদি ওখানে দধি দুগ্ধের দাম কত জানিস কত গো দিদি তোর এখানে কত আমার এখানে এখন দুধের দাম 50 টাকা 50 টাকা গো দিদি আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের দাম কত দিদি তারও 50 তোরও 50 50 টাকা দিয়ে গায় গায় হয় কি আচ্ছা আসল কারণ কি না ছলে বলে কৌশলে যেমন করে পারি এই জটিলা মন্দির থেকে রাধা রানীকে নিয়ে যেতে হবে তাই তো নাকি তবে রাধা রানীকে যে নিয়ে যাব আমার দিদি জটিলা যা হার গিফটে ও কি 50 টাকায় বৌমাকে পাঠাবে তাহলে দুধের দাম কত বলবো একটু বাড়িয়ে বলবো দেখি না দিদি কেমন হবে না ও দিদি বলো বলো মথুরার বাজারে 100 টাকা দুধের কিলো ও দিদি বিন্দাম কি বললে নতুন বাজার হয়েছে মথুরায় 100 টাকা 100 টাকা দুধের কিলো ও দিদি আমি যাব তুই যাবি আমি যাব আচ্ছা দিদিকে কি নিয়ে যাওয়া যাবে কেন আমি দুধ বেচা কেনা করব দুধ বিক্রি করব দুধ বিক্রি করব ও দিদি তোর কাছে কোয়ালিটি দুধ আছে তো হ্যাঁ কোয়ালিটি দুধ আছে হ্যাঁ সব রকম একদম কোনো অসুবিধা নেই তা যেমন দুধ তেমন রেটে পাবি অবশ্যই খরিদ্দার আগে পড়ে যাবে আগে পড়ে যাবে মানে একদম ও দিদি বলো বলো আরে তবু যাই হোক তোকে নিয়ে যাওয়া যাবে আমাকে নিয়ে যাওয়া যাবে না সে কি কেন জানি কেন কেন মথুরার পথ তো আর একটু কোনে খানি নয় অনেক সে তো অনেক খানি পথ আমি জানি গো দিদি তুই একটু না যেতে যেতে আমায় কি বলবি জানি বলো দিদি দিদি তুই চলে না রে আমি আর চলতে পারি না দিদি তুই চলে না রে আমি আর চলতে পারি না দিদি তুই চলে না রে আমি আর চলতে পারি না তোকে নিয়ে যাব আমায় নিয়ে যাওয়া যাবে না তাহলে আমার মেয়ে কুটি নাকি নিয়ে যাও তোর মেয়ে কুটি না কেন আমার মেয়ে দেখতে ভালো তো আরে তোর মেয়ে শুনেছি নাকি রূপে গুণে একদম লক্ষ্মী সদস্য তাহলে কিন্তু ওর মেয়ের গড়ায় গন্ডগোল আছে আমার মেয়ের গড়ায় গন্ডগোল আরে গড়ায় গন্ডগোল বলতে কি জানিস তো বলো বলো তোকে তো আমি ছোটবেলা থেকে চিনি সে তো তুমি জানো হ্যাঁ তাই কি জানিস তো বলো এই মাটি যেমন হবে যেমন ফসল তেমন হয় মা যদি ভালো হয় তার মেয়েও ভালো হবে
হবে তো নাকি তা মাছ দিয়ে এরকম হয় মেয়ে তো ডবল কি মানে কি ব্যাপার বুঝতে পেরেছো তাছাড়া ওর মেয়েকে একবার বাজারে নিয়ে গিয়েছিলাম বাজার ভেঙে গুঁড়ো করে দিয়েছিল তাই তোর মেয়েকে কেন নিয়ে যাব না জানি কেন কেন ওরে ওটিটিলে তোর কুটিলে কথা শোনে না ওরে বারে বারে ছাতা মারে আদর জানে না ওটিটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ছাতা মারে আদর জানে না এসে আদর জানে না সোহাগ জানে না আদর জানে না ওরে সোহাগ জানে না তোর বেঁচে দিয়ে তোরে বাজার যাব না ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না বারে বারে ছাতা মারে আদর জানে না বারে বারে ছাতা মারে আদর জানে না বারে বারে ছাতা মারে আদর জানে না আচ্ছা কেউ যদি খোদ্দারকে ঝাঁটা পেটা করে কেউ দধি দগ্ধ কিনবে কিনবে কি হ্যাঁ কি না বলুন জোর করে তাহলে ও মেয়েকে নিয়ে যাওয়া যাবে খপরদার নিয়ে যাওয়া যাবে না ও দিদি বলো বলো আর কি তোর বাড়িতে কেউ রয়েছে তাহলে আমার মেয়েকে নিয়ে যাবে না না তাহলে আমাকেও নিয়ে যাবে না না তাহলে আমার ছেলে আয়ানকে নিয়ে যাও আরে তোর ছেলে শুনেছি নাকি একটু হাঁটা ভুদা সবাই সর্বদা লালা ধরে আচ্ছা তোমরা বলো এখন কলিযুগ মানে ছিমছামের যুগ যদি আয়ান ওই দধি দুগ্ধ নিয়ে যায় দধি দুগ্ধের ভাঁড় যদি খোলা থাকে এক ফোঁটা লালা যদি দুধের উপরে পড়ে যায় দুধটা কেটে যাবে আর কেউ যদি ঘনাক্ষরে দেখতে পায় ওই দুধটা কিনবে কিনবে না তাই ওর ছেলেকে নিয়ে যাওয়া যাবে না ও দিদি বলো আচ্ছা তোকে একটা কথা বলো বলো না আচ্ছা তোর বাড়িতে ঢোকার সাথে সাথে দেখছি কত রঙের রঙের শাড়ি মেলা রয়েছে আচ্ছা এগুলো কবে থেকে পড়া শুরু করলি কি তুমি কিছু মনে করবে না তো আমি কিছুই মনে করি তুমি হলে আমার বৃন্দাবনী ছোটবেলার সেই পাতানো সই তুমি হলে আমার ছোটবেলার বান্ধবী তা বলি শোনো না একটা কথা মনে কিছু করবে না তো আরে আমি কোনোদিন কিছু মনে করি না তাহলে আমি বলি বলছি শোনো দিদি বলে বলে ওই যে আমার ছেলে বকা ছেলে আয়ান না ওই মেয়ে একটু দেখতে শুনতে ভালো বলে আমার বৌমা করে এনেছি ও তাই নাকি আরে বেশ ভালোই করেছে কিন্তু তোমার নিমন্ত্রণ না করতে পারি না আরে কি বলিস আমার যে ভোডাফোন নাম্বারটা ছিল ওটা কোনো কারণে আমি পুট করে অন্য সিম কিনে নিয়েছি ওই জন্য তাই ওই না ওই জন্য তোমার কত ফোন করে শুধু বিজি বিজি বলছো আচ্ছা দিদি তোমার কর্তব্য তুমি করেছো এটা আমার ফল তোমার নয় তাই কি বলি শোনো যা হবার হয়ে গেছে তাছাড়া এখন মেয়ে পাওয়া যাচ্ছে না আচ্ছা ছেলে যখন বিবাহ করেছে খুব আনন্দের কথা ভালো কথা তাই একটা কথা বলবো রাখবে হ্যাঁ তুমি বলো না কি কথা তুমি মন খুলে বলো মন খুলে বলো একদম তোমার দিদিকে সত্য কথা বলবো তাহলে আসল কথাটা ঝেড়ে দিই যা হয় কি বলবো তো নাকি একবার বলে দেখি ও দিদি হ্যাঁ ও তোর না 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 বলে ও দিদি তুমি যে কি বললে আমি কিছুই বুঝতে পারলাম না এই জন্য বলে একটু হলে পড়াশোনা দরকার আছে তুমি ভালো করে বলো দিদি আরে নো 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 মানে হলো তোর নববধু আচ্ছা এই হয়েছে নববধু তোর যে নববধু করেছি ওই নববধুকে আমার সঙ্গে মথুরার বাজারে পাঠিয়ে মথুরার বাজারে বৌমাকে পাঠিয়ে দেব হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়েছে দিদি কেন আমার হেডে তো মাথা ঠিক আরে শোনো না দিদি বয়স তো অনেক হলো কথাই আছে জানো না কি কথাই আছে নষ্ট পাটে আর নৌকা নষ্ট ঘাটে আচ্ছা আর বৌমা নষ্ট হয় হাটে ও দিদি আমার দিদি কি বলছে এসব কথা কেউ এখন বৌমারা মানে মেনে চলে তোর কানে কাই ছিল এর কানে মনে হয় কেউ পাটি দিয়ে ধূপ গেড়ে দিয়েছে দিদি শুনা মরেনি হ্যাঁ কর ঠিক কথা কইছি তুই কি গৌরু কাই জড়ি জানে বুঝতে পারিস দিদি রে শোনো কোদাল তোর বাড়িতে কোদাল আছে তো সকালবেলা ব্রাশ করার সময় কোদাল দিয়া ডিপটা ছিলে দিবি দেখবি একদম ক্লিয়ার হয়ে যাবে আমার দিদি বলছে কাপড় নষ্ট পাটে বৌমা নষ্ট হাটে আর নৌকা নষ্ট ঘাটে এসব কথা এখন চলে এখন দেখবে বাজারে কেউ যদি সবাই যাও কম বেশি যাও তো আমি রোজই যাই মিছা মিছা পত্তা হজিয়ে থাকি ওখানে গেলে দেখতে পাবে 100 ভাগের মধ্যে 90 ভাগ মহিলা যে যার মতো ব্যবসা করে খাচ্ছে কি খাচ্ছে তো নাকি কথাটা ঠিক তো তা ওর বৌমা যদি যায় 91 জন হবে তা ক্ষতিটা কি আছে ও দিদি তা বৌমাকে আমার সঙ্গে নির্ভরসা
পাঠিয়ে দিই। বলো বলো বলো, বৌমাকে নির্ভরসায় আমার সাথে পাঠিয়ে দে। তোমার সাথে বৌমাকে বাজারে পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নতুন বৌমা বাজারে পাঠিয়ে দেব, লোকে দেখলে বলবে কি? আরে লোকের কথা ছাড়, এখন কেউ যদি কারোর উন্নতি হয় সহ্য করতে পারে পাশের বাড়ি? গুজ গুজ ফুসফুস শুনে।